বাংলা ভাষার চর্চার প্রতি অধিক গুরুত্ব দিতে দেশের সব বয়সের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বার্ন রাজপথ কাঁপানো ভাষাসৈনিক আব্দুল মতিন শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক আলোচনা সভায় গান্ধী পিস এওয়ার্ড দুই হাজার চোদ্দ প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক আব্দুল মতিন এই আহ্বান জানান এ সময় ভাষা সৈনিক আব্দুল মতিন বলেন দীর্ঘ ত্যাগ আন্দোলন ও সংগ্রামের ফসল বাংলা ভাষা এ ভাষাকে সমুন্নত রাখতে সবাইকে দায়িত্ব সহকারে এগিয়ে আসতে হবে বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা উল্লেখ করে আব্দুল মতিন বলেন বাঙালি হয়ে জন্মগ্রহণ করে জীবন সার্থক হয়েছে বাংলা ভাষার গুরুত্ব বুঝে এর উপলব্ধি করা আহ্বান জানান বাউন্নর এ লড়াকু সৈনিক মায়ের ভাষার জন্য যুদ্ধ করে ইতিহাস সৃষ্টি করেছিল বাঙালিরা এই ইতিহাস সমুন্নত রাখতে সবাইকে আহ্বান জানান তিনি সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আরেক ভাষা সৈনিক রসনারা বাচ্চু বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল হাই সিদ্দিক শরীফ এম আফজাল হোসেন প্রমুখ